الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, عمل قبولير علامات বা রমজানের আমল আমাদের কবুল হলো কি হলো না, এর লক্ষণ কি, এর আলামত কি? তো আমরা সবাই চাই যে আমরা যেন বুঝতে পারি যে আমাদের আমলগুলো কবুল হয়েছে, এত পরিশ্রম করলাম আমলগুলো কবুল হলো কি হলো না এটা তো বুঝতে পারছি না, চাই কি আমরা যে জানবো? আসেন আমরা সাথে থাকি। আসলে এই রমজান কেন্দ্রিক মানুষ অটোমেটিক তিন ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম ভাগ যে যারা আসলে রমজানে ভালোই ছিলেন, রমজানে যথাযথভাবে আল্লাহর ভয়ে তারা সদা তৎপর, এবাদত বান্দেগিতে, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত, তার সাথে সুন্নতগুলাও আদায় করা, এমনকি তাহাজ্জুদও পড়া তারা করতেনি আগে থেকেই, মাঝে মাঝে যেগুলা নফল সিয়াম রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত সেগুলাও আদায় করতেন, তেলাওয়াতও করতেন, রমজান এসেছে আরও মাশাআল্লাহ তৎপর তারা, তাই না? তো তারা, তাদের কাছে তো আর নতুন না রমজান, আর নতুন না আমলে তারা ছিলই, আগেও ছিল, এখনও তারা বা রমজানে তারা তৎপর ছিলেন। তো তাদেরকে আমরা বলবো যে মাশাআল্লাহ আপনি ই থাকেন, এর উপরে অটল থাকেন, কন্টিনিউ করেন এই অবস্থার, আরও যদি আপনি পারেন আরও আপনি সুন্দর করেন আপনার আমলগুলা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি যে ঠিক এর বিপরীত, রমজান আগেও সে ভালো ছিল না, রমজান আসলো তার কোনো পরোয়া নেই, অলসতাই অতিবাহিত করেছে সে রমজানটাকে, কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু তাদেরকে আমরা কি বলবো, নিরাশ হওয়ার কারণ নেই, আল্লাহর তৌবার দরজা যেমন খোলা আছে, রহমতের দরজাও খোলা আছে, আপনি ফিরে আসেন, আপনি আল্লাহকে ভয় করেন, হ্যাঁ আল্লাহর দিকে প্রত্যাবর্তন হন, দিয়ে আপনি আপনার সৎ আমলগুলা কন্টিনিউ করেন, সৎ আমল শুরু করে দেন না কেন, কোনো ভয়ের কারণ নেই, কোনো নিরাশ হওয়ার কারণ নেই। আর তৃতীয় শ্রেণী মাঝামাঝি, তৃতীয় শ্রেণী যে আগে তারা ভালোই ছিলেন কিন্তু অত তৎপর ছিলেন না, কিন্তু রমজান আসাতে রমজানের বরকত ফজিলত গুরুত্ব এই বুঝে সে মাশাআল্লাহ খুব নড়ে চড়ে উঠে খুব বেশি সৎ আমল করেছেন, তারা নামাজের হয়তো বা ঢিলা ছিল, ফরজগুলা ঠিক মতো মসজিদে জামাতের সাথে আদায় করতো না, কিন্তু রমজান আসাতে মাশাআল্লাহ পুরোপুরি সে তৎপর হয়ে জামাতে মসজিদের সাথে আদায় করেছে, সুন্নতগুলা সুন্দর করে পড়েছে, তারাবি আদায় করেছে, তারপরে সিয়াম পালন করেছে, তেলাওয়াত করেছে, দোয়া জিকির করেছে। এদেরকে আমরা কি বলবো, আপনি অটল থাকেন, যে অবস্থা আপনি পরিবর্তন করেছেন, আর যেমন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ তার পরিবর্তন ততক্ষণ আনেন না যতক্ষণ সে নিজে নিজের পরিবর্তন না আনে। তো আপনি পরিবর্তন এনেছেন, নিজেকে পরিবর্তন করেছেন, আপনি ওই পরিবর্তন অপর ভালোর পরিবর্তনে আপনি অটল থাকেন না কেন, আপনি কেন আবার ফিরে যাবেন আগের দিকে, কেন আপনি আর তার চেয়েও খারাপ হয়ে যাবেন? আপনি রমজানের পরিবর্তনকে ধরে রাখুন, কন্টিনিউ করুন, এটাই বলবো। তাহলে তিন শ্রেণী, আমরা কোন শ্রেণীর হতে চাই? হ্যাঁ, আমরা ফার্স্ট প্রথম শ্রেণী হতে চাই, আগেও ভালো, রমজানেও ভালো, পরেও ভালো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। তো এখন আসেন, যারা আমরা প্রথম শ্রেণীর, যারা আমরা দ্বিতীয় শ্রেণী বা যে পরিবর্তন হয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই শ্রেণীর, তো তাদের, তারা যে আমল করেছি এই আমলের ব্যাপারে এখন আমাদের বিষয় যে আমলগুলা কবুল হলো কি হলো না, এর আলামত কি? আসলে ভাইরা, আমল করাটা এটা একটা বড় সৌভাগ্যের বিষয়, আমল করাটা, ইবাদত বান্দি করতে পারাটা এটা বড় আল্লাহর পক্ষ থেকে এটা বলা যায় নিয়ামত, হ্যাঁ একটা বড় আল্লাহর অবদান, অনুদান, আল্লাহর রহমত। মানুষ কতই না আছে কিন্তু কয়জন ইবাদত করে? আল্লাহ যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে জন্য যে তারা একমাত্র কি আমারও ইবাদত করবে, ইবাদতের জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তো ইবাদত করে কয়জন? ইবাদত ভিত্তিতে মানুষ আবার অনেকভাবে বিভক্ত, হ্যাঁ যে এক শ্রেণী তো একেবারে আল্লাহকে অস্বীকারই করে, ইবাদত আর কি করবে,
আরেকজনই আছে কিন্তু শিরিক করে, আরেকজনই আছে বেদাত করে, আরেকজনই আছে শিরিক বেদাত মুক্ত ইবাদত করে, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে থাকেন। হ্যাঁ, অতএব এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের হতে হবে ইবাদতের ভিত্তিতে। ইবাদত ভিত্তিতে মানুষ এইতে ভাগে বিভক্ত হয়েছে, তো ইবাদত সবাই করতে পারে না। ইবাদত আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তারাই না ইবাদত করতে পারি আমরা, না কি বলেন? সবাইকে ইবাদত করে, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত করলেও অনেকে কি আছে কখনো নামাজ পড়ে আবার কখনো নামাজ পড়ে না, তিন ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত পড়ে, সাপ্তাহিক জুমাতে হাজিরা দেয়, যেমন আজকের নামাজিও অনেক ছিল। হ্যাঁ, তো এরকমের তো অভাব নেই। তাহলে ইবাদত করতে পারাটাও এটাও কিন্তু সৌভাগ্যের বিষয়, এটা একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামত আবার অপেক্ষা করছে আরও একটা বড় নিয়ামতের দিকে, ওটা আরো বড় নিয়ামত। ইবাদত করতে পারা যেমন একটা বড় নিয়ামত, সবাই করতে পারে না, আপনি আমি করতে পারছি, এটা সৌভাগ্যের বিষয়, বড় নিয়ামত পেয়েছি, আর এই নিয়ামতের শুকরিয়াও আদায় করতে হবে। হ্যাঁ, তো কারণ লাইন শাকার তুমি লাজিদান না কুম, যদি শুকরিয়া আদায় করো আমি বৃদ্ধি করে দিব এই নিয়ামত, আল্লাহ ইবাদতের আগ্রহ আরো আমাদের বাড়িয়ে দেবেন, তা আমরা শুকরিয়া আদায় করব যারা আমরা রমজানে ইবাদত করতে পেরেছি, যেন আমরা আরো বেশি করতে পারি বা ওর উপরে কমপক্ষে অটল থাকতে পারি। হ্যাঁ, এটা বড় নিয়ামত ইবাদত করতে পারা। আর তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে ইবাদত কবুল হলো কি হলো না এই নিয়ামত পাওয়া। এই নিয়ামত পাওয়াটা আরো বড় কঠিন। এই নিয়ামত আর কয়জন পায়? সুবহানাল্লাহ, এটার জন্য আমাদেরকে অস্থির থাকতে হবে যে এই ইবাদতটা আমরা যে করেছি আল্লাহ কবুল করলেন কি না, কবুল হলো কি না। হ্যাঁ, এটা আমাদের তৎপর থাকতে হবে, ভয় ভীত থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাদের আমল কবুল করে থাকেন, কাদের আমল কবুল করেন? আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করে থাকেন। সবার আমল তাহলে আল্লাহ কবুল করেন না, মুনাফেকের আমল কবুল করেন না, যারা দোদল্য মুনা তাদের আমল কবুল করেন না, মৌসুমওয়ারি যারা ইবাদত করে থাকেন তাদের ইবাদত কবুল করেন না, হ্যাঁ যারা সামাজিক ইবাদত করে থাকেন তাদের আমল কবুল করেন না, হ্যাঁ যারা লোক দেখে ইবাদত করে তাদের আমল কবুল করেন না, যারা প্রকৃত মুত্তাকি তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অতএব সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে যে আল্লাহ আমাদের আমল কবুল করছেন কিনা। সেটা বলছিলাম যে আমল করতে পারাটা একটা নিয়ামত, আমল কবুল হওয়াটা আরো বড় নিয়ামত। এটার উপরে নির্ভর করে আমল আমল করার নিয়ামতটা। তো আসেন, আমল কবুল হবে কাদের সেটা আমাদের চিন্তার বিষয়। তো আমল করার পরে আমাদেরকে অবশ্যই আমলটা যেন কবুল হয় এই জন্য কিন্তু অহংকার করা যাবে না। আমল করে এটাকে বড় মনে করা যাবে না, অনেক কিছু করতে পেরেছি আমি, আমি রমজানে এই করেছি সেই করেছি, এটা বড়াই করা যাবে না, বরং ছোট মনে করা লাগবে। আমি যতই ইবাদত আমল করি না কেন, আল্লাহর হকের বিপরীতে এই আমল তুচ্ছ, ছোট, কিছুই করি না আমি, আল্লাহর হক কিছুই আদায় করতে পারি না। হ্যাঁ, অতএব যতই আমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে কন্টিনিউ করেছি, তারাবি পড়েছি, তেলাওয়াত করেছি কয় খতম, হ্যাঁ তারপরে সিয়াম তো রেখেছি, দোয়া জিকির তেলাওয়াত, তারপরে এত দান খয়রাত, এত জাকাত, এত কিছু করেছি, কিন্তু বড়াইয়ের কিছুই না, এটাকে ছোট মনে করতে হবে। কারণ আপনি যে আল্লাহর অনুগ্রহ ভোগ করছেন, নিয়ামত ভোগ করছেন, ওর বিপরীতে কী বা করেছেন আপনি? হ্যাঁ, আপনি গুনাহ তো কম করেন না, আপনি গুনাহ তো কম করেন না, আল্লাহর যে হক এটা বুঝতে হবে, আল্লাহর মারেফত বুঝতে হবে, তাহলে আমার আমল বড় মনে করার কোনো সুযোগ থাকবে না, তাহলে তুচ্ছ জ্ঞান করতে হবে। তারপরে কি করতে হবে, আমল কবুলের আবার আল্লাহর কাছে আশাও করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো আমরা রমজানে করেছি এগুলো যেন কবুল করেন আর এগুলো কবুল হবে, এই আশাও করতে হবে, নিরাশ হয়ে গেলে চলবে না। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমরা যেন আমল আমাদের আমল যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে হবে। সালাফে সালেহীনের নীতি ছিল এটা, তারা রমজান পর্বতীতে তারা দোয়া মেদে যেতেন যে তাদের আমলগুলা যেন কবুল হয়, যে আমলগুলা তারা রমজানে করে এসেছেন। হ্যাঁ, আমাদেরকে দোয়া করতে হবে সালাফে সালেহীনের নীতি অবলম্বন করে, ছয় মাস এরপর পর্বতীতে আবার ছয় মাস আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে রমজানের সৌভাগ্য দান করেন। হ্যাঁ, এটা তাহলে দোয়া করতে হবে। তাহলে দেখেন এই সর্ব এতে আমাদের নিদর্শন আছে, আমাদের আদর্শ আছে, আমাদের মডেল আছে নবীদের মধ্যে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে যিনি কাবা গৃহ নির্মাণ করলেন, এটা কত বড় মর্যাদার বিষয় নয়? কাবা গৃহ নির্মাণ করিয়ে নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল ইব্রাহিমের কাছ থেকে, তার পুত্র ইসমাইল সহ
এটা একটা বড় সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়। কিন্তু তিনি কি গর্ব প্রকাশ করেছিলেন, অহংকার প্রকাশ করেছিলেন? না, শিখতে হবে আমাদেরকে। তিনি যা করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে বলছেন, ওয়াইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে যখন ইব্রাহিম পুত্র ইসমাঈল হ্যাঁ কি করলেন, কাবার ভিত্তি স্থাপন করলেন, বুলন্দ করলেন, তখন তারা কি করলেন, দোয়া করলেন যে হে আমাদের প্রতিপালক, যে আমাদের পক্ষ থেকে তুমি আমাদের এই কর্মটা, তুচ্ছ কর্ম, এই কর্মটা তুমি কবুল এবং মঞ্জুর করে নিও, তুমি মহান শ্রোতা, হ্যাঁ মহাজ্ঞানী। এটাই তো, তাহলে আমাদেরও ঠিক তাই হবে। যতই আমরা আমল করি না কেন, রমজানে সেটা আমাদের কাছে, আমাদের আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন কবুলও করেন। তারপরে কি কি করতে হবে, যে আমলের উপরে অটল থাকতে হবে, আমাদের সৎ আমলের উপরে অটল থাকতে হবে। আমরা যেমন খারাপ আমল গুনাহ হারাম থেকে বিরত ছিলাম, ও বিরত থাকার উপরেও অটল থাকতে হবে, ওটা ধরে রাখতে হবে এবং কন্টিনিউ করতে হবে। তাহলে আমল কবুলের ইয়াকি, যে আমরা চলমান রাখবো আমলগুলা রমজানে, যেগুলা করেছিলাম ওগুলার মৌলিক আমলগুলা, বা যেগুলা রমজান ছাড়া সার্বক্ষণিক আমাদের করা যায়, বা আল্লাহর ফরজ পাঁচ অক্ত সালাত, শুধু রমজানে ফরজ ছিল নাকি আমাদের আজীবনের ফরজ? দৈনন্দিন পাঁচ অক্ত সালাত আমাদেরকে একইভাবে আদায় করতে হবে যেভাবে আমরা রমজানে আদায় করেছি। আমরা কি আল্লাহর রমজানের ইবাদত করেছি না রমজানের রবের ইবাদত করেছি? যদি সত্যিকার রমজানের রবের ইবাদত করে থাকি, তাহলে আমাদেরকে কন্টিনিউ করতেই হবে, কারণ ওই রমজানের রব আমাদের উপর সালাত ফরজ করেছেন দৈনন্দিন পাঁচ ওয়াক্ত। ওই রমজানের রব আমাদের উপরে যে দান খরাত, তারপর যাকাত ফরজ করেছেন, হ্যাঁ তারপর সিয়াম ফরজ করেছেন। তো সেই জন্য আমাদেরকে এই আমলের উপরে থাকতেই হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকেই হুকুম করছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করে যাও মৃত্যু না আসা পর্যন্ত। মৃত্যু আসলো তোমার ইবাদত খতম, তোমার আর ইবাদত করতে হবে না। তাহলে আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করব না রমজান পর্যন্ত, ঈদ পর্যন্ত, ঈদ পর্যন্ত না, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাও। তাহলে আমাদেরকেও এটাই ধরে রাখতে হবে, আর এই তাহলে এটা কন্টিনিউ করতে হবে, এর উপরে ইস্তিকামাত থাকতে হবে। তাই তো আল্লাহ বলছেন, ফাসতাকিম কামা উমিরতু ওয়ামান তাবা মাক ওয়ালা তাতগাও, যে হে নবী তুমি যা আদিষ্ট হয়েছো, যা তোমাকে হুকুম করা হয়েছে, এই সবের ওপরেই তুমি অটল থাকো, এবং তোমার সাথে যারা তওবাকারী অর্থাৎ তোমার অনুসারীরাও, এবং তুমিও তোমার ওপরে যা হুকুম করা হয়েছে তার ওপরে অটল থাকো, এর সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করতে হবে না। তাইলে কি করতে হবে আমাদেরকে, তাহলে আমল কন্টিনিউ করতে হবে, আমলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, এটা চলমান রাখতে হবে, এবং এর উপরে অটল থাকতে হবে, এবং আমলের পরে আমল করে যেতে হবে, বিচ্ছিন্ন হলে চলবে না। আমি যদি চারা গজাই, রমজান ছিল একটা মহাবিদ্যালয়, রমজান ছিল একটা শিক্ষাগার, রমজান ছিল একটা ট্রেনিং সেন্টার, তো এই সেন্টার থেকে, এই বিদ্যালয় থেকে, এই শিক্ষাগার থেকে আমরা সার্টিফিকেট নিয়ে বের হয়েছি যে মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন বলেই তো বলেছেন, যে তোমরা সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়ার সার্টিফিকেট নিয়ে আমরা বের হলাম, ধৈর্যশীলদের সার্টিফিকেট নিয়ে বের হলাম, মুসল্লি তো বটেই, তারপরে সয়মিন তো বটেই, জাকেরিন তো বটেই, তারপরে তেলাওয়াতকারী তো বটেই, তার মুতাসাদ্দিকিন সাদকাকারী তো বটেই। তো এগুলা সার্টিফিকেট, এক একটা বড় বড় সার্টিফিকেট নিয়ে আমরা বসে গেছি বা নিয়ে বের হয়েছি, এখন কি আমরা এগুলা সুটকেস বোঝাই করে রেখে দিব না, ওটা কাজে লাগাবো বাকি 11 মাস? হ্যাঁ, আমি মুত্তাকিই থাকবো, তাই না? এবং এটার আমরা ডিউটি করব, এই তাকওয়া যা দাবি সেটা পূর্ণ করব, কি ইমতিসালু আওয়ামিরিল্লাহ করব, ইস্তিনাব নাওয়াহি করব, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে হুকুম করেছেন এই হুকুমগুলা ঠিকই বাস্তবায়ন করব, ফরজ হুকুম যেগুলো, এগুলো আমরা
বাস্তবায়ন করব এবং যা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব কিসের কারণে আল্লাহকে যেহেতু ভয় করি আমরা যেহেতু মুত্তাকি অতএব এটাকে অটল রাখতেই হবে এর ব্যতিক্রম করলে হবে না ধৈর্যশীল ছিলাম ধৈর্য থাকার কারণে আমি খাদ্য পানীয় গ্রহণ করি নাই তারপরে যৌন সম্ভোগে লিপ্ত হই নাই ওই ধৈর্যটা বজায় রাখতে হবে হারাম ধৈর্য মাধ্যমে আমরা যত রকমের সৎ আমল করতে পেরেছি ধৈর্যের মাধ্যমে আমরা যত রকমের পাপ থেকে গুনাহ থেকে হারাম থেকে আমরা বিরত থাকতে পেরেছি ধৈর্য থাকার মাধ্যমে রমজান মাসেও যদি আমাদের কোন বিপদ আপদ ঘটে গেছে ভাগ্যক্রমে সেগুলো মেনে নিয়েছি কিন্তু এখন সেটা করব না এখনো আমাদেরকে ওই ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে ঠিক তেমনি ভাইয়েরা আমরা বেশি বেশি তেলাওয়াত করেছি তো বেশি বেশি তেলাওয়াত এখনো করতে হবে বেশি বেশি দোয়া জিকির করেছি এখনো বেশি বেশি দোয়া জিকির করতে হবে তা আসেন তাহলে আমাদের আমল যে ধারাবাহিকতা এটা বজায় থাকবে এইভাবে এটি আমল কবুলের আলামত আমাদেরকে বুঝতে হবে যে রমজানে যেভাবে আমল করেছি ঠিক ওই আমলের ধারাবাহিকতা আমাদের এখন রমজানোত্তর অবস্থায় আছে কি না আমরা নামাজের ওই হেফাজতগুলা ঠিকমতো করছি কি না পাঁচ অক্ত সলাদ আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারছি কি না এই মনোমানসিকতা আছে কি না এটা আপনার নিজেই বুঝতে পারবেন রমজানে যেভাবে আমাকে ভালো লাগছিল মসজিদে এসে এসে নামাজ পড়তে সময় মতো ঠিক আমাকে ওই রকম ভালো লাগছে কি না হ্যাঁ আমার মনের এই অবস্থাটা ঠিক ধরে রাখতে পেরেছে কি না সুন্নতগুলা পড়ছিলাম হেফাজত করছিলাম কারণ সুন্নত তো শুধু কি রমজানে পড়তে হয় এখন আর পড়তে হয় না এখনও পড়বো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা শুধু রমজানের জন্য বলেন নাই যেমন তিনি বলেছেন মান সাল্লা সিনতে আশারা রাকআ হ্যাঁ তাতাওয়ান গাইরাল ফরিদা ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি তার দিবারাত্রিতে ফরজ ব্যতীত যে নফল হিসেবে বারো রাকাত সুন্নতের হেফাজত করলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বাসা বাড়ি নির্মাণ করবেন কিসে জান্নাতে তো ওটা দরকার আছে না নাই দরকার যদি থাকে তাহলে ওই সুন্নতগুলো তার ধর আগের চার রেখাত পরের দুই রেখাত এই কত ছয় রেখাত হয়ে গেল মাগরিবের পরে দুই রেখাত আট রেখাত হয়ে গেল তারপরে এশার পরে দুই রেখাত দশ রেখাত হয়ে গেল ফজর আগে দুই রেখাত বারো রেখাত এই যে সুন্নতের আমরা হেফাজত করতেই থাকবো আমরা খুব করে তারাবি পড়েছি হ্যাঁ তো তারাবিটা এখন না থাকা তারাবি হিসেবে নাই এক পারিভাষিকভাবে এখন ওটা কিয়ামুল্লাইল তো আছেই ওটা তো আমভাবেই যে সারা আফজালু সলাত বাদাল মাকতুবা কিয়ামুল্লাইল আল্লাহর নিকটে সর্বোত্তম নামাজ কোনটি ফরজের পরে এই এই নামাজটা যেটা আমরা তারাবি পড়েছি ঠিক ওইটাই আমরা রমজান উত্তর কি করতে পারবো সেটাকে আমরা তাহাজুদ হিসেবে ধরে রাখতে পারি না পারি এবার আসেন ফরজ সলা ফরজ সিয়াম অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমাদের জন্য নফল সিয়াম মাশাআল্লাহ হয়ে গেছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের ছয়টা সিয়াম মিলিয়ে নিল ছয়টা সিয়াম মিলিয়ে নিল সে যেন সারা বছর সিয়াম পালন করলো কি ভাইরা এটা আমি পারবো না সহজ জিনিস প্রতি সিয়ামে আল্লাহ দশটা সিয়ামের সব দেবেন তিরিশ দশে আমরা তিনশো সিয়াম পালন করেছি এখন মাত্র কি করব আমরা যে ছয়টা সিয়াম মিলিয়ে নিব যারা রাখতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যারা পূর্ণ করতে পারেন নাই তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা শওয়াল মাসের ছয়টা সিয়াম যেন পূর্ণ করি এরপরে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিনটি রোজা ও সারা বছর সিয়ামের মতো হয়ে থাকে বেশি তেলাওয়াত এখন কম হলেও করব আমল কবুলের আলামত তাহলে তখনই আমি স্পষ্ট হয়ে যাব যে আমার আমল কবুল হয়েছে কি হয় নাই যদি আমরা এইরকম ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি বজায় রাখতে আমার মাশাআল্লাহ অন্তর সেভাবেই চায় মজা পায় তাহলে আপনি সৌভাগ্যবান আপনি সুসংবাদ গ্রহণ করতে পারেন যে আপনার আমলটা রমজানে কবুল হয়েছে এটা একটা বড় আলামত হ্যাঁ তো আর এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমরা আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসব আমলে কন্টিনিউ করব কারণ আল্লাহর রাসূল বলেছেন খাইরুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা যে সর্বোত্তম আমল হচ্ছে ওটাই যেটা স্থায়ী হয় যেটা চলমান হয় ওয়াইন কাল্লা যদিও সেটা কম হোক তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমলকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কন্টিনিউ মৃত্যু পর্যন্ত সিয়াম নফল জারি রাখার তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজানের নেক আমলগুলা কবুল এবং মঞ্জুর করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মুক্ত করে দেন আল্লাহ আমাদের সব সকল মুসলমানদের
আমাদেরকে হেফাজত করেন সবাইকে ক্ষমা করে দেন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক